কোলন ক্যান্সার প্রতিরোধ নিয়ে আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোলন ক্যান্সার হওয়ার দুইটা প্রধান কারণ হচ্ছে একটা অতিরিক্ত রেড মিট খাওয়া এবং স্যাচুরেটেড ফ্যাট যে খাবারগুলোতে আছে সেগুলো বেশি খেলে কিন্তু কোলন ক্যান্সার হওয়ার চান্স বাড়ে। আমরা জানি যে গরুর মাংস এবং খাসির মাংসে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, এগুলো তাই কম খেতে হবে। এবং রেড মিট, এটাও কিন্তু গরুর মাংস এবং খাসির মাংস যে রেড মিট, এটা খেলেও কিন্তু কোলন ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়। এখন আমরা আসি যে কোন কোন খাবার বেশি খেলে আমরা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। যদি ফাইবার যেসব খাবারে বেশি আছে সে খাবার যদি আমরা বেশি খাই তাহলে কিন্তু কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। তো ফলমূল খেলে কোলন ক্যান্সার অনেকটাই প্রতিরোধ হয়। শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। ফলিক অ্যাসিড বলে একটা উপাদান আছে, এটা বি কমপ্লেক্সের মধ্যে পড়ে। ফলিক অ্যাসিড শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা বেশি করে খেলে কিন্তু কোলন ক্যান্সার প্রতিরোধ হয়। এরপরে আসে ক্যালসিয়াম। আমরা জানি দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবারে প্রচুর ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম খেলে কিন্তু কোলন ক্যান্সার প্রতিরোধ হয়। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটাও কিন্তু কোলন ক্যান্সার প্রতিরোধ করে। আমরা জানি যে সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এছাড়া বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায় যেখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যেতে পারে। তো এই খাবারগুলো আমরা বেশি খাবো এবং আমি বললাম রেড মিট এবং স্যাচুরেটেড ফ্যাট কম খাবো, তাহলে আমরা কোলন ক্যান্সারটা অনেকটাই প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।